আমি ওই গাড়িতে থাপ্পা দিচ্ছেন কেন? রাস্তা আপনার বাপের না গাড়ি আপনার বাপের? না ভাই, রাস্তা তো জনসাধারণের, এত সস্তা গাড়ি আমার বাপে কিনবো না ভাই, দুটোর একটাও আমার না। কিন্তু আমি থাপ্পড়টা দিলাম বাধ্য হয়ে। আপনি যত জোরে গান বাজাইতেছেন ভাই, আসলে এটা তো পরিবেশের দূষণ। আমার কানে যে নতুন, আমি সর্বাধুনিক প্রযুক্তিতে হাতে স্পর্শ ছাড়া তৈরি একটা নতুন হিয়ারিং এইড কিনছি, টিফিনের টাকা জমা অনেক কষ্ট করে ভাই, আমি তো নষ্ট করে ফেলেছেন, তো ক্ষতিপূরণ টাকা দেবে ভাই। এটা আপনি লাগাই যান, এটা দিয়ে আমার কিছু করার নেই। আপনার কি মাথায় গিলু নাই? সর্দির লগে সব বাইরে হয়ে গেছে, আপনার মালিক না, আপনার কথা বলা আপনি। গুরুজন বলেছেন যে একবার গান না শুনে ওরা থাবর ধর, যে দুইবার না শুনবে তার থাবর দিয়ে মুতায় ফেলো। মানে আপনার কোনটা করতে হবে? আমি এটা চিন্তা করতেছিলাম যে আপনার থাবর দিলে তো আপনি রাস্তায় মুতবেন, রাস্তাটা তো নষ্ট হবো, জনসাধারণের সম্পত্তি ময়লা করা যাবো না। এলে আপনার থাবর অর্ধেক দিয়ে বাসায় পাঠিয়ে দিতে হবে, বাকি অর্ধেক বাসায় যা মুতবেন। কথা হইলো ভাই, আপনি একটা গাড়ি কিনছেন, তো আগেরটা বেচা দিয়ে একটা সস্তা গাড়ি কিনছেন, একটা ট্যাক্সি গাড়ি চলতেছেন ফিরতেছেন, এর মধ্যে আবার জোরে জোরে গান বাজিতেছেন ভাই। এখানে হইলো হসপিটাল ভাই, একটু সামনে হইলো বাচ্চা কো স্কুল, এই জোরে গান বাজানোটা তো আসলে পরিবেশ দূষণ না ভাই, শব্দ দূষণ। তো শব্দ দূষণ কোনটা আপনার শিখাইতে হবে? আপনার তো শব্দ দূষণই নাই, আপনার তো শব্দই নাই কানে, আপনি কি দূষণ করতেছেন? হ্যাঁ, এইটাই তো আমার কষ্ট, যে একটু কষ্ট করে আমি টাকা পয়সা জমা একটা জিনিস কিনছি, শব্দটা শোনার লেগা ওইটা আপনার গানের লেগা তো সব ভাই বিদায় হয়ে গেছে ভাই। আমার এটা ক্ষতিপূরণ দিব কেটা করবো? ক্ষতিপূরণ আপনি দিবেন, আপনার জন্য তো এসে এর লেগে আপনি আমাকে ধন্যবাদ দেন যে আপনি কানে শুনতেছেন। আবার কোন কই বাদ দিব? যদি আমার লেভেলে যান না আপনি, আপনি একটু মোটা, আপনি একটু খাটো, কিন্তু আমি আপনার মতো প্রচুর পোলা পাইন, মায়ের লম্বা বানাই দিচ্ছি, এই একদম কারেন্টের খাম্বা সাইজ করেছি। আপনার পরিচয় জানা কোনো দরকার নেই, এর আগের বার কাঁঠাল লেগে দৌড়ানি দিচ্ছিলেন, এটাও আমার মনে আছে, কিন্তু কোনো লাভ হয় না। আপনি আমার কাঁঠাল মারতে পারছেন এই বড় শরীরে না, কাঁঠাল আপনার খাইতে পারছেন, কাঁঠাল খাইছে ছাগলে। এখন আপনার পরিচয় কি? ওই ছাগল গুরু এই গোত্রীয় কিছু একটা হইব। আমার নাম বলা দরকার কি? আমার বয়সের মধ্যে অট পরিচিতি থাপড়া কান মন ঘুরা দিব, তারপরে বুঝবি তোর বাপের নাম কি কি হো। বলা পাইন গোলা তো বুঝুস না, কানে তো বেসে গো বয়রা তো হইয়া তো থাপড় তো দিয়া তো কান্না দিমু তো আবার একটা ঠিক ঠিক কইরা বুঝুস নাই কি বলতাছি, খাস বাংলায় আমি কথা বলতেছি চশমা পইরাই আমার দিকে হা করে তুই তুই কি দেখতাছ হ। এখন তো কাডাল মারমু না, এখন তো মারমু অন্য কিছু, যেটা তো লাগবে তো বুকে তো একটি পটি চাবেন মতন ঢুকটা যাইব। আপনি মানুষ চিনেন? আপনি হারবালের ড্রাইভার না, কলকাতা জাঙ্গা ভাই প্লেনে করে এইসব রাস্তাঘাটে গাড়ি গুড়ি চালান না ভাই, আপনি এইভাবে পরিবেশ। আমি এখনো ক্রস করি না, আমি যখন ক্রস করি আমি দুই ভাই ভাবে ফাঁক করে কাটতে 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 ক্রস করি না, বাধ্য করেন না ভাই। অভ্যাস আছে, অভ্যাস আছে না? অভ্যাস আছে, প্রচুর অভ্যাস। একটা দিমো কানের মধ্যে, আমার একটা কানের মধ্যে দিলে কিচ্ছু হবে না। আমার মনটা চাইতেছে মনে করে একটা দুম করে কথা বলতে পারেন না তাই না? একটু কথা বলতে পারেন? ও আই লাভ ইউ বলতে পারেন? না ভালো, কিছু মানুষের কথা না বলতে পারাই ভালো, এত মানুষ কথা বলে আমরা কিভাবে টিকবো বলেন? ম্যাজিক না?
হ্যালো। আচ্ছা, এই যে প্রতিদিন আপনি আমাকে ফলো করেন, তাই না? আমি তো আপনাকে দেখি। আপনি কখনো শুনেছেন যে আমি আপনাকে ভালোবাসি বা পছন্দ করি বলেছি? কিন্তু জানেন, আজকে আমি বলবো, কিন্তু সেটা স্পেশাল ভাবে বলতে চাই, ইভেন সেটা গিফট সহ বলতে চাই। হ্যাঁ, গিফট সহ। আপনি একটু ওয়েট করেন, আমি আপনাকে স্পেশাল ভাবে জিনিসটা বলতে চাচ্ছি, ঠিক আছে? আপনি ওয়েট করুন। আঙ্কেল, এই যে আপনার ছেলে কথা বলতে পারে না, তার উপরে কি রেবেলে বদমাইশি করে আপনি জানেন না? আর যদি কথা বলতে পারতো তাহলে কি পরিমাণ খারাপ হতো। আমি দুঃখিত মা, তুমি বাসে যাও, আমি ওর বিচার করছি, যাও। কি পাইছিস? হ্যাঁ, ইপটিজিং করিস? হ্যাঁ, লেখাপড়া তো কিছু করিস না, সেমিস্টারে খালি ফেল করিস। তোর বড় বাড়ি কি আছে বিচার দি যে তুই ইপটিজিং করিস? হ্যাঁ, বিচার দি। ভাই গতকালকে একটা ভুল করে ফেলেছি, যদিও আমার কোনো দোষ ছিল না ভাই। বুঝে কি যে রাস্তার পাশ দিয়ে যেতেছিলাম ভাই, পিছনে একটা গাড়ি আসছে অনেক জোরে গান বাজাইতে বাজাইতে ভাই, আশেপাশে বাচ্চাদের স্কুল হসপিটাল এগুলোর জন্য আমি গাড়িটার একটা থাবা দিয়া বলছি গান বন্ধ করে চালাইতে ভাই। আপনি তো বলছেন কোনো জায়গায় অন্যায় দেখলে প্রতিবাদ করতে, ভাই আমি প্রতিবাদ করছি ভাই। তো এইটার জন্য পরে মানে ব্যাপারটা গ্যাঞ্জামের পর্যায়ে চলে গেছে ভাই, আমি তো শব্দ দূষণ রোধ করতে যেয়ে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছি ব্যাপারটা ভাই। আমি সরি ভাই, একটা ভুল হয়ে গেছে আমার দিয়ে ভাই, ওইও একটা ভুল করছে বস না কেন। আঙ্কেলরে জুতা নিয়ে দৌড়ানি দিছে, ও মাইন্ড করছে। আঙ্কেলরে সেরা জুতা লয়ে দৌড়ানি দিছে, এর লেগেও মাইন্ড করছে। তুই তো তোরে না করছিস না, মেয়েদের পিছনে তুই পিছে পিছে ঘুরবি না, তুই পিছে পিছে ঘুরস করলি কেন? তোর পার্সোনালিটি নাই শিক্ষিত ছিল না, কারণ ভালো লাগলে ডাইরেক্ট বলবি, স্যান্ডেল দিয়ে তোর তো চুবানো দরকার তোরে। নানা আত্মামা, সামনে বিয়েটা হয়েই গেল, আমি আমার জায়গা থেকে তো চেষ্টা করছি, চূড়ান্ত চেষ্টা করছি, এত বুঝাইলে আমার বাপরে, কিন্তু লাভ তো কিছু হইল না। জীবনে তো একটা মেয়ের এই ভালোবাসছিলাম রে, কি বললেন ভাই আপনি লুজার? এখন কি আর আপনি লুজার আছেন ভাই? আপনি যে ঘটনা ধরে নিজের লুজার বলতেছেন ভাই, ওইটা জীবনের ছোট্ট একটা অংশ ভাই। ভাই আপনি চিন্তা করে দেখেন ভাই, বাংলাদেশে আনুপাতিক হারে পুরুষের চাইতে কিন্তু নারীর সংখ্যা বেশি কি? তো ভাই সেই হিসেবে মনে করেন কিছু কিছু পুরুষের ক্ষেত্রে একটা পুরুষের জন্য একাধিক নারী,
একটার অধিক, দেড়টা, দুইটা, পৌনে তিনটা নারীও কিন্তু হইতে পারে ভাই। দেড়টা কীভাবে ভাই? ওই যে ক্যালকুলেটিভ হিসাবে ভাই, ধরুন 1.5 2.5 ভাই। আর তাছাড়া ভাই এখন কিন্তু ভাই আপনি মানে শুধু মানে আপনার কর্মকাণ্ডের দ্বারা ভাই আপনি কিন্তু এখন এলাকায় একটা ভাই ইন্সপাইরেশনাল একটা ক্যারেক্টার ভাই। প্রচুর মানুষজন আপনার অসম্ভব সমীহ করে, ভালোবাসে ভাই। কয়দিন পর তো নায়িকাদের লাইন লেগে যাবে, আপনার তো কাঁধে নায়িকা নিয়ে ঘুরতে হবে ভাই, সবল থাকতে হবে, অটল থাকতে হবে। ভাঙে বললে চলবে না, ভাঙে পড়ার ব্যাপার তো না, তবে স্মৃতি বলেও তো একটা কথা আছে ভাই। অনেক বড় প্রবলেম আছে ভাই, জুলিয়ার মোড়ের চিন্তা হয়েছে ভাই। ছাগলও গেছে, দুধও গেছে, চল সব কিছু আমার দেখতে হবে, ছাগল কিছু আমার ডিল করতে হবে। না না ভাই আপনাদের আমার কিছু একটা কালো নাকি সাদা কালো মিক্স? সাদা কালো মিক্স। কোন পাশে সাদা কোন পাশে কালো? ডাইন পাশে সাদা আর বাম পাশে কালো। আমরা কেমনে বুঝবো? বউ হারাই বুঝতে পারে না ভাই, আমার ছাগল লাগবো না, আমি চলি। ছাগল ছাগল যে ডেলি এক কেজি দুধ দিত, ওই দুধ দিতে পারো ভাই, দুধ খাবো ছাগল দিয়ে। মারবো না এটা পান। কই ভাই কই? ময়লার গন্ধ কেমন লাগে? অরে নিয়া প্রত্যেকটা বাসার সামনে যাবি আর ও কইব যে
ময়লা ফেলাইছি এই জন্য এই শাস্তি। এই বাসায় যা আগে আমি ভুল করেছি, আমি আর যেখানে সেখানে ময়লা ফেলবো না। আমি ভুল করছি, আমি আর যেখানে সেখানে ময়লা ফেলবো না। বাবুর খবর কি? বাবু 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 ভাই, বাবু ভাই অসংখ্যবার সরি বলছেন। আর ওই যে সবচেয়ে ভালো যেটা হয়েছে ভাই, আপনি বলছেন না যে বাসায় বাসায় সামনে দাঁড়ায় সরি বলতে ভাই, ওইটা করাতে আরো বেশি ভালো হয়েছে। মনে করেন যারা এতদিন একটু এদিক ওদিক তাকে চিপা দিয়ে ময়লাটা ফালা দিত, এখন তারা তাও ফালায় না, তাহলে উল্টা পকেটে ময়লা নিয়ে বাসায় যায় ফালায় ভাই। খুব দরকার ছিল ভাই। আর ও একটা বুদ্ধি দিছে ভাই, সেটা হলো যে আমরা তিন চারজন পোলাবেন জোগাড় করছি, মোটামুটি প্রত্যেকটা রাস্তা ধরে ভাই ঝাড়ু দেওয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলাম ভাই, এলাকায় কোনো ময়লা থাকবো না ভাই। খুব গুড, জীবনে পয়লা একটা কাজ নিজের থেকে করলি, ভেরি গুড, স্মার্ট হয়ে গেছে। হ্যাঁ তুই কি ড্যান্সার? স্মার্ট কর সঙ্গে সঙ্গেই কিন্তু আর স্মার্ট হয়ে গেছে। বাবুর এই শাস্তিটা দরকার ছিল, মান সম্মানের ভয় সবারই আছে বুঝছ। আর ওই ছাগলের খবর কি? ও ভাই ছাগল দিয়ে টিকটক করছে ভাই, টিক টিকটক ভাই, সরি পিকনিক করছে ভাই, পিকনিক। ওই যে আমগো রসুল দাদার ছেলে আছে না ভাই, ভ্যান চালায় যে, ও ভাই দুইটা ছাগল খায় ফেলাইছে ভাই। কারণ ও তো গরিব মানুষ ভাই, কি করুন, পরে কইছে ছয় বছরের কিস্তি দেবে নাকি দুইটা ছাগলের টাকা শোধ করবো। আর দুধ দুধ হবে এটারও বিচার করছি ভাই আমরা, আমরা হলো প্রতিদিন এক লিটার করে দুধ দিব কইছে ভাই। এক লিটার ছাগলের দুধ ডেলি কই পাইব? আমি জানতে পারলাম যে তোমরা সামাজিক উন্নয়নমূলক অনেক কাজ করতেছো, এই ভরসা নিয়ে আসছি যে আমারও একটু সমস্যা হলো কি, তিন বছর হয়ে গেছে, আমি এই তিন বছরে কোনো কিছু করতে পারলাম না, পেনশনের টাকা পাইলাম, অফিসে গেলেই এখানে ফাইলাইট করেছে এই সমস্যা এই সমস্যা, আর আমার কাছে ঘুষ চাইতেছে। কিন্তু বাবা আমি তো ঘুষ দেওয়ার মানুষ, আমি তো ঘুষ দিব না, তার জন্য তারা আমাদেরকে এইভাবে আটকায় বসে, আমি কী উপায় করবো তোমরা যদি পারো কিছু করতে, তাহলে আমি উপকৃত হই। অবশ্যই সমস্যা নাই, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো সেটা, এবং আমরা আশা করি যে আমরা সাকসেসফুল হব। হ্যাঁ আপনি এখনই এই মুহূর্তেই আপনার অফিসে আমাদের নিয়ে চলেন, হ্যাঁ তারপর আমরা দেখতেছি আমি তো এই ডিপার্টমেন্টে কাজ করে গেছি, আমার আমলে তো এরকম পার্সেন্টেজ সিস্টেম ছিল না। এখানে সব সিস্টেমে চলে, আর ওনার এখানে কেন আসছে, আপনার কি বাপ হয়? শুধুমাত্র বাপের উপকারই করা যাবে, অন্য কারো উপকার করা যাবে না, এইরকম সীমাবদ্ধ চিন্তা ভাবনা নিয়ে আমরা চলাফেরা করি। কিডস ফর ম্যাক্সিমাম কমফোর্ট। যে কোনো মানুষ যদি অসুবিধায় পড়ে আমাদের কাছে আসে, আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এবং সেই কারণেই এখানে আসছি আপনার কাছ থেকে সাইনটা করায় নেওয়ার জন্য। আপনি কি মাস্তানি করতে পারছেন এখানে? না না, মাস্তানি করতে আসি, আমরা জাস্ট এই সাইনটা করায় নেওয়ার জন্য আসছি। আসলে দীর্ঘদিন ধরে এই পার্সেন্টেজের চর্চা করতে করতে আপনারা অন্ধ হয়ে গেছেন,
দেশটাকে নিয়ে ভাবেন, দেশটাকে একটু ভালোবাসার চেষ্টা করেন। আপনারা আছেন আপনাদের নিজেদের বন্দী, মনে করেন যে আপনার স্বার্থ রক্ষা হলেই হয়ে গেল। আপনি যদি মনে করেন ব্যক্তিগত ভাবে অনেক টাকা রোজগার করে আপনি খুব একটা চমৎকার লাইফ লিড করবেন, সরি পারবেন না। দেশটা যদি একটা চমৎকার জায়গায় যায় তখনই আপনি একটা চমৎকার লাইফ লিড করতে পারবেন, আদারওয়াইজ নট। দেশটাকে ভালোবাসা এত পার্সেন্টেজ পার্সেন্টেজ, হোয়াট ইজ দিস, কোন ধরনের স্বভাব এটা? আপনার রাইট আছে পার্সেন্টেজ, আপনার রাইট নাই তো আপনার, আপনি তো সাইন করবেন। আপনি সই করবেন, ইজ ইউর ডিউটি। আপনি একদমই টেনশন করে গেলেন, শোনেন কি করবো সেই ডিসিশন অলরেডি নিয়ে আপলাইছি। হ্যাঁ আমরা এখন গান্ধি পদ্ধতিতে যাবো, অহিংস পদ্ধতি, বাধ্য হবে টাকা দিতে। শুধু আমরা এই কয়জনই না, এর সঙ্গে অনেক লোক যুক্ত হয়ে যাবে, ভালো মানুষের সংখ্যাই কিন্তু বেশি। এটা আমার তোমাদের উপর অনেক বড় সমস্যা, আল্লাহ বড় সমস্যা। শোনো, আমরা এখানে কোনো মারামারি কাটাকাটি করতে আসি নাই। হ্যাঁ আমরা অহিংস পদ্ধতিতে অগ্রসর হইতেছি। হ্যাঁ আমরা কাউকে মারবো না, কাটবো না, আমাদের দাবিটা শুধু আমরা জানিয়ে দেবো। এখন আমরা তোমাদের যেটা বলবো সেটা তোমরা বলবা, ঠিক আছে? বুঝছো বুঝছো সবাই? খুশকরদের ক্ষমা নাই। খুশকরদের বিচার চাই, খুশকরদের ক্ষমা নাই, খুশকরদের বিচার চাই, পেনশনের টাকা চাই, হবে দিতে হবে, হালাল টাকা দিতে হবে, পেনশনের টাকা দিতে হবে, খুশকরদের বিচার চাই, খুশকরদের ক্ষমা নাই, শোনেন আপনি এখন যত বিনয় প্রদর্শন করতেছেন এটা তো আপনার আগে ছিল না। আপনার কাছে প্রথম যখন আসি
তখন কিন্তু আপনি ধমকাধমকি করছেন, অপমান করছেন আমাদের। তো আমরা এখন আন্দোলন করতেছি, আমরা তো কোনো মারামারি বা কাটাকাটি করতেছি না। সবাই এগুলো পুরো একদম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, সবাই এগুলো আপ দিতেছে। আবার চাকরি থাকবে, আবার বয়স হবে, পেনশন দিতে হবে, আপনার উপরে যেই থাকুক না কেন, ফাইলটা তখন আটকে আছে আপনার কাছে। সেই ফাইলটা আপনি কোনোভাবেই ছাড়ছেন না, ছাড়লে এই লোকটা মুক্ত হয়। কিন্তু আপনার সেদিকে নজর নাই। আপনি বলছেন যে আপনার যে বয়স, সেই বয়সে তার চাকরি চলে গেলে সমস্যা হবে। ওই লোকটার বয়সের দিকে আপনার নজর যায় না? বৃদ্ধ লোক আপনার কলিগ ছিল সে, আর কি প্রতিষ্ঠানে চাকরি করতো সে? আমার তো ধারণা আপনার বাপও যদি আপনার সঙ্গে চাকরি করতো, পেনশনে চলে গেলে তাকেও আপনি ছাড়তেন না, কারণ আপনাদের লোভ এত ভয়ঙ্কর লোভ আমার প্রবলেম। আমরা উঠতে পারি না এই জন্যই। আপনার বয়স, আপনি তো বেতন পান মাসে মাসে, উনি তো পাবে পেনশন ভাতা। এই এই টাকাটাই তো ওনার সম্বল, এর উপর নির্ভর করেই তো বাকি জীবনটা সে বাঁচবে। এক সময় আপনিও বৃদ্ধ হবেন এবং আপনার পেনশনের টাকাটা তো আটকে যাবে, তো তখন কি করবেন? এই সাইকেলটা ভাঙেন, দেশের জন্য এটা দরকার। দেশটাকে একটু ফিল করেন, ঠিক ঠিক না? দুঃখের বিষয় হচ্ছে এটা যে সবকিছু আপনাদের কাছ থেকে আন্দোলন করে আদায় করতে হয়। সরি ভাই, সরি। নাও ডু ইট। তোরে যে গেঞ্জিতে পাখি পাখানা বুঝতে জিনিস খেয়াল করছিস তুই? আমরা কিন্তু এলাকায় আমরা লুজার নাই।
দেখ এখন কিন্তু এলাকার মানুষজন আমগুরে লুজার করে না, তাই না? মানুষ বিপদে আপদে কিন্তু আমগুর কাছে আহে, আমগুরে কিন্তু এখন গুনে যে জানে যে না এই যে এই পোলাপাইনগুলা ওরা কিন্তু ভালো কাম করে, কি করে ভালো কাম করে, এটা কিন্তু ওরা ভ্যালু করে। আর এটার ক্রেডিট কার গত কার? হপ ওরা ভাইয়ের লিডার, লিডার না বেটা লিডার লিডার হ লিডার আমগো বড় ভাই। এই যে দেখ মনে কর ভাই ঠিক, আমরা ঠিক, আমরাও ঠিকঠাক রাস্তায় আছি। মনে কর এই একটা ভাইয়ের লিগে কিন্তু আমগো মহল্লা ঠিকঠাক হয়ে গেছে, আমগো ছোট্ট একটা মহল্লার লিডার আমগো ভাই, সব ঠিকঠাক। এমন যদি প্রত্যেকটা মহল্লা একটা করে লিডার থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা মহল্লা ঠিক, মহল্লা ঠিক মানে দেশ ঠিক, কি গস? আমগো শুধু যদি এই ভাইয়ের যে নীতিটা, নীতিতে আমরা অটল থাকি না, সব মুশকিল আসান হয়ে যাবো, কোনো ঝামেলা নেই। ও অটল না অটল বেটা অটল অটল কি এমন কথা কস তুই? হ অটল অটল আমাদেরকে না বললে তো আসলে ভাইকে যেতে হবে না। আমি আপনাকে বলছি ওনার সাথে আমার কথা আছে। কথা বলতেছেন কোন সাহসে, জানেন কোন জায়গায় আসছেন? এই চুপ চুপ কর, আসেন। বলেন, আপনি তো মাঝ বয়সী একটা মানুষ, তাই না? ওরা পোলাপান মানুষ, তখন রক্ত গরম থাকতেই পারে। আপনি যদি এরকম করেন তাহলে কেমন হইল? আন্দোলন শুরু করে দিলেন, পোলাপান লয়ে গেলেন অফিসের সামনে আন্দোলন, হেলেই শুরু হয়ে গেল গা। এতে করে তো আমগো অনেক বড় ক্ষতি হয়ে গেল গা, জানেন? ঠিক আছে, কার ক্ষতি হইল কার ক্ষতি হইল না তাহলে এগুলি করলেন কিনলে আপনি? আমরা করলাম একজন বৃদ্ধ লোকের ন্যায্য দাবি আদায় করার জন্য, দাবিটা আদায় হয়েছে। এবার তো দুদিন পর মরে যাবো, তখন কি করবেন? আপনার লাভ হয়েছে কিছু? আমরা আসলে লাভের জন্য কাজ করি না, আর মামা খালু দাদা কোনো রিলেশনশিপের দরকার হয় না। যে কোনো মানুষ অসুবিধায় পড়ছে আমাদের কাছে আসলে সে যদি সৎ হয় আমাদের আপনার এই উপকারের লেগে যে আরেকজন মানুষের ক্ষতি হইতেছে, এটা কি খেয়াল আছে আপনার? না, খেয়াল নাই এবং দরকারও মনে করতেছে না। তো সিন্ডিকেট বুঝেন, সিন্ডিকেট বাজারে সিন্ডিকেট থাকে না, এই যে একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেট এই উত্তর লেগে হতে গেলে আপনার লেগা আমাগো অনেক বড় লস হয়ে গেছে, অনেক বড়। তো
আপনার রক্তর গ্রুপ কি ভাইয়া? বি পজিটিভ। বি পজিটিভ তো কিডনি কোডাম না দুটো ছিল, এখন একটা আছে, একটা দাঁত। আপনার একটা বোবার দুইটা আর হ্যার দুইটা পাঁচটা পাঁচটা কিডনি আমার লাগবে। একটা মানুষের তো দুইটা কিডনি লাগবে, আপনার পাঁচটা লাগবে, কই কই লাগাইবেন? অবশ্য আপনার শরীর টরীর দেখে মনে হচ্ছে যে দশটা হলেও অসুবিধা দশটা না, আপনার যদি আরও তিনজন থাকতো তিন দুগানে ছয়টা মানে এগারোটা, এগারোটাও লাগতো আমাকে, ছয় ছয় কিডনি লাগে, কারণ এটা আমাকে ব্যবসা, আমাকে আরেকটা ব্যবসা আছে অর্গানের ব্যবসা, বুঝলেন ব্যাপারটা? মোবাইলে সময় থাকে মোবাইলটা আব্বার না, তোর বাপের মোবাইলটাও আমার কাছে, তোর বাপও আমার কাছে, আমার হিসাব আমার কাছে সবারে হালকা করে ঘুমানো শুতে হচ্ছে তো? জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এখানে অপারেশন করি ঠিক আছে, তো আপনাদের ভাইয়ের অপারেশন করা হবে, কিডনি খোলা হবে, তো একটু দেখতে হবে না আপনাদের, কোনো চিল্লাচিল্লি করা যাবে না, চিল্লাচিল্লি করে সমস্যা আছে, আমরা কিন্তু কষের মতো অপারেশন করবো না, তো আমরা ফুল বডি অবশ করে অ্যানেস্থেসিয়া দিয়ে তারপর আমরা অপারেশন করবো। তো ডাক্তার সাহেব শুরু করেন। যদি কাহিনী করো দেখছেন পুলিশ বাসায় নিয়ে গেছে। In my
লাইফ আই কি ভাই পুলিশ অফিসার স্যালুট না আসলে তো আমরা মারাই যেতাম ভেরি গুড ও ইজ হে ভাই স্মার্ট পুলিশ অফিসার তাহলে ভাই আই থিঙ্ক হি ইজ এ শে স্যালুট আঙ্কেল গগৈ বাসা ভাই আঙ্কেল গগৈ গুড ভেরি গুড আঙ্কেল কই গুড গুড ভেরি গুড